হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তোমাদের মতো আমিও আছি WBMCC.NIC.IN এর এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে জানো আজকে এনরোলমেন্টের যে লিস্ট সেটা পাবলিশ করার কথা ছিল, যারা যারা এনরোল করছে তাদের, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গলে স্টুডেন্টরা, তোমরা এবং আমরাও সকলে তার যে সিরিয়াল নাম্বারটা থাকে সেইটাকেই মেরিট র্যাঙ্ক বা ওয়েস্ট বেঙ্গলে সেই কোন পজিশনে আছে সেটা হিসেবে বিবেচনা করি। এবং আগামীকাল পাবলিশ হওয়ার কথা ছিল অ্যালটমেন্ট রেজাল্ট, কিন্তু সেই জিনিসটি আজকে যেটা হওয়ার কথা ছিল এনরোলমেন্ট হয়ে যাওয়া, এনরোলমেন্ট যারা যারা করেছে তাদের এবং তাদের মধ্যে যারা যারা সিট মানে চয়েস ফিল চয়েস লক করেছে সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে যে লিস্টটা পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে হচ্ছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ আজ বিকেল পাঁচটা থেকে, পাঁচটা বা তার কিছুটা আগে পরে হতে পারে, সেখানে লেখা আছে যে সিট ম্যাট্রিক্স নিয়ে কিছু একটা চেঞ্জেসের হয়তো সম্ভাবনা আছে, রিভিশন করা হচ্ছে। কিন্তু সেই রিভাইজ সিট ম্যাট্রিক্স ফার্স্ট রাউন্ডের বা কি ফাইনাল সিট ম্যাট্রিক্স বলে কিছু এখনও অবধি পাবলিশড হয়নি, এখনও আছে টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স রাউন্ড ওয়ান এই PDFটাই। আর এই যে স্ক্রলিং করে লেখাটা যাচ্ছে, দ্য সিট ম্যাট্রিক্স ইজ ইন দ্য প্রসেস অফ রিভিশন আপন রিপ্রেজেন্টেশন অ্যান্ড কেয়ারফুল কনসিডারেশন। তো এবার কোন জায়গাটায় সিট ম্যাট্রিক্সের কিছু অ্যাড হবে না কিছু বাদ যাবে সেই জায়গাটা ক্লিয়ার করে বলা নেই। এবার ব্যাপার হচ্ছে যে আজকে যে মেরিট লিস্ট পাবলিশড হবে না এটাও তো কোথাও বলা নেই, তাহলে আমি কেন বলছি? আমি কিছুক্ষণ আগেই এদের যে হেল্প ডেস্ক আছে এই জায়গাটা এখানে কল করেছিলাম, তো সেখান থেকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি হয়েছে। তো ক্লিয়ারলি তো কিছু বলতে পারলো না, তবে এটা ক্লিয়ার করে দিতে পারলো যে আজকে কোনো কিছু লিস্ট পাবলিশড হবে না, যেগুলো হবার ছিল সেগুলো হবে না, এবং আগামীকাল নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে ফিউচারে কিভাবে এগোবে WBMCC সেটা। আমি বললাম আজকেও কি নোটিশটা দেওয়ার কোনো সম্ভাবনা আছে? তারা বললো না, আজকে নোটিশটা হয়তো আসবে না, আগামীকাল আসবে। এবার আজকে বা আগামীকাল যখনই নোটিশ আসুক তখনই তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে অবশ্যই নোটিশের ডিটেলস বৃত্তান্ত সব কিছু পেয়ে যাবে। তো চলো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করি, আর তোমরা আজকের রাতটা একটু শান্তিতে ঘুমাও। বুঝতে পারছি এই সময়টা তোমাদের মতো আমিও নিজেও পার হয়ে এসেছি, এই সময় কতটা উতলা হয়ে থাকতে হয়, কতটা বেশি নিজের একটা র্যাঙ্ক হয়ে যাবার পর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, এরপর কোন কলেজ হচ্ছে আদেও হচ্ছে কিনা এই নিয়ে কতটা নিজেদের মানসিক অবস্থা কীরকম জায়গায় থাকে সেটা আমি বুঝি। তাও আমি বলবো যে এই সময়টা তোমরা একটু নিজেরা শান্ত থাকো, বেশি মানে উতলা হয়ে সেরকম লাভ তো কিছু নেই, যা হবে এই ওয়েবসাইটের থ্রু দিয়েই জানতে পারবে এবং সময় মতো জানতে পেরে যাবে। তো চলো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি। আর NEET-UG-2021 যত কাছে চলে আসছে তত আমাদের একটি টেস্ট সিরিজের দরকার বেশি হয়ে পড়ছে, তাই তো? তো এইরকমই একটি টেস্ট সিরিজ নিয়ে এসেছে আন একাডেমি, যেখানে যারা NEET-2022 এর অ্যাসপিরেন্ট আছে তারা 6 মাসের জন্য এই সাবস্ক্রিপশানটি কিনতে পারো। পুরো প্রাইস হচ্ছে 2799। এর ওপর 10% ডিসকাউন্ট পেতে গেলে SG200 কোডটা তুমি ইউজ করতেই পারো, এর লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে আছে। এখানে টোটাল 20টা টেস্ট থাকবে, তার মধ্যে 13টা হচ্ছে পার্ট ওয়াইজ সিলেবাস এবং 7টা হচ্ছে ফুল সিলেবাস টেস্ট। আর যারা 2023-এর অ্যাসপিরেন্ট আছো তারা 18 মাসের সাবস্ক্রিপশান নিতে পারো, এখানে ওই একই কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া এইটার সাথে শুধু টেস্ট সিরিজ পাবে তা নয়, কোশ্চেন ব্যাঙ্কও পাবে, যেটা আন একাডেমির প্রায় 10,000+ কোশ্চেন ব্যাঙ্ক আছে সেগুলোরও অ্যাক্সেস পেয়ে যাবে এটির সাথে। আর এটা কিন্তু 23rd অফ ফেব্রুয়ারি অবধি এই অফারটা থাকতে চলেছে। আর আন একাডেমি প্রোডিজির আন্ডারে যে নেক্সট টেস্টটা আছে সেটা হচ্ছে 13th অফ ফেব্রুয়ারিতে সকাল 10টা থেকে, যেমনভাবে লাস্ট 6 তারিখে ছিল সেই একই রকমভাবে সব কিছু নিয়মকানুন। নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, সেখানে গিয়ে SG200 কোডটা ইউজ করে এনরোল করে নাও ফ্রিতে দেবার জন্য। আর উমাং ব্যাচ ফর NEET-2022 এটা 7th ফেব্রুয়ারি থেকে লঞ্চ হচ্ছে, এবং এনভিশন ব্যাচ ফর 2023 যেটা সেটা লঞ্চ হয়েছে অলরেডি 2nd অফ ফেব্রুয়ারি 2022 থেকে। তো যারা এখন সাবস্ক্রিপশান কিনতে চাও তারাও কিনতে পারো, ব্যাচ অনেক নিউ লঞ্চ হয়েছে। আর কোনো রকম ডাউট থাকলে তোমরা আন একাডেমির ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে আস্ক অ্যান্ড ডাউট সেকশানে অবশ্যই আস্ক করতে পারো, ঠিক আছে?